হ্যালো ফ্রেন্ড, ডেলি আলো নিউজে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদেরকে একটি খুব ভালো সংবাদ, যেটা হলো হেলথ ইন্স্যুরেন্স রাজ্য শিক্ষক কর্মীদের জন্য কি রাজ্য সরকার কি নিয়ে এসছে টোটাল সংবাদটা আমরা জেনে নিন। কি কি হতে চলেছে শিক্ষকদের জন্য, অবশ্যই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। সরকারি কর্মীদের মতোই রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকেরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইন্স্যুরেন্স স্কিম WBHS এর সুবিধা পেয়ে থাকেন, কিন্তু সরকারি সাহায্য পোষিত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা এখন স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছেন। শিক্ষকদের দাবি, স্বাস্থ্যসাথী এখন সকলের জন্য ফ্রি, কিন্তু শিক্ষকদের প্রতি মাসে 500 টাকা এর জন্য মেডিকেল ভাতা কেটে নেয়। তাই ওয়েস্ট বেঙ্গল হেলথ ইন্স্যুরেন্স স্কিম WBHS এর দাবি রয়েছে বহুদিন ধরেই, কিন্তু দাবি থাকা সত্ত্বেও হেলথ স্কিম চালু হয়নি। তাই নিজেদের উদ্যোগে হেলথ ইন্স্যুরেন্স স্কিম চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্যের অন্যতম শিক্ষক সংগঠন উস্তি, ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UPTWA। এই স্কিমে শিক্ষকদের সাথে পরিবারের লোকেরাও স্বাস্থ্য পরিষেবা পাবে। ন্যূনতম প্রিমিয়ামে শিক্ষকদের স্বার্থে এই পরিষেবা চালু করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে দাবি আদায় করেছিল এই অরাজনৈতিক সংগঠন। কী কী পরিষেবা পাওয়া যাবে রইল বিস্তারিত বিবরণ। কী কী পরিষেবা পাওয়া যাবে? বিমাকৃত টাকার অঙ্ক, ফ্লোটার ভিত্তিতে পরিবার প্রতি 5 লক্ষ টাকা, অনুমোদিত হাসপাতালে নগদহীন চিকিৎসার ক্যাশলেস ট্রিটমেন্ট সুবিধা এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসার পরে বিল জমা করে খরচের টাকা প্রাপ্তির সুবিধা, PPA নেটওয়ার্ক হাসপাতালে PPN হার্ড প্রযোজ্য হবে, কোনো সদস্যের জন্য কোনো মেডিকেল পরীক্ষা করা হবে না, প্রাথমিক সদস্যের অবশ্যই প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ও বয়সের ঊর্ধ্বসীমা আছে 65, কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক সদস্যদের পরিবারের সদস্যরা 0 থেকে 80 বছর বয়স পর্যন্ত এই পলিসিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ও প্রাথমিক সদস্য যার চাকরিতে নতুন নিয়োগ হয়েছে তিনি এই যুক্ত হতে চাইলে 1 বছরের সম্পূর্ণ প্রিমিয়াম দিয়ে বছরে যে কোনো সময় যুক্ত হতে পারবেন। পলিসি চলাকালীন সদ্য বিবাহিত স্ত্রী এবং নবজাতক শিশু একই প্রিমিয়ামের প্রথম দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে বিমার আওতায় আসবে। 8 নম্বর হচ্ছে অবসর ও মৃত্যুর ইত্যাদির কারণে কেউ পলিসি ছাড়তে চাইলে বছরের যে কোনো সময় বের হতে পারবেন, সেক্ষেত্রে প্রিমিয়াম ফেরত বা প্রো রাটা ভিত্তিতে হয়। যদি কোনো ক্লেম সেই বছর নাও হয়ে থাকে সদস্যরা 9 নম্বর হচ্ছে নিম্ন সদস্যরা নিম্নলিখিত যে কোনো একটি গ্রুপ বেছে নিতে পারেন। গ্রুপে শুধুমাত্র নিজের জন্য গ্রুপ 2, 2 নম্বর হচ্ছে নিজস্থি, গ্রুপ 3 হচ্ছে নিজ এবং পিতা মাতা, গ্রুপ 4 হচ্ছে নিজস্থি পিতা মাতা শ্বশুর শাশুড়ি, গ্রুপ 2 নিজস্থি নিজ প্লাস স্ত্রী প্লাস 2 সন্তান, গ্রুপ 6 হচ্ছে নিজে থাকবেন, স্ত্রী থাকবে প্লাস 2 সন্তান, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আর গ্রুপ 7 হচ্ছে নিজে থাকবেন, স্ত্রী থাকবে, 2 সন্তান থাকবে, পিতা মাতা থাকবে, শ্বশুর শাশুড়ি। তৃতীয় সন্তান যদি থাকে উপযুক্ত গ্রুপে আনুপাতিক প্রিমিয়াম দিয়ে যোগ করা হবে। নির্ভরশীল ভাই এবং অবিবাহিত বিবাহবিচ্ছিন্ন ও বিধবা মনদের করা যাবে। নির্ভরশীল ভাই এবং অবিবাহিত বিবাহবিচ্ছিন্ন বিধবা এবং বোনদেরও এই প্রিমিয়ামের সাথে যুক্ত করা যাবে। সমস্ত পূর্ব বিদ্যমান রোগ ও পলিসির প্রথম দিন থেকে চিকিৎসা সুবিধা পাবেন। 11 নম্বর হচ্ছে হাসপাতালে ভর্তির জন্য প্রারম্ভিক অপেক্ষাকালীন সময় মকুব। 12 নম্বর হচ্ছে নির্দিষ্ট অসুস্থতা অপেক্ষায় সময়কাল মকুব। 13 নম্বর হচ্ছে বিমাকারী স্ট্যান্ডার্ড GPMP 4.1, 4.2, 4.3, 4.4 বর্জন মকুব। 14 নম্বর হচ্ছে প্রি পোস্ট হাসপাতাল ভর্তি। ভর্তির তারিখ থেকে 45 দিন আগে ডিসচার্জের তারিখের 90 দিন পর পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যাবে। সেক্ষেত্রে বিমাকৃত রাশির সর্বাধিক 10% অথবা প্রকৃত ব্যয় যা কম হবে সেটা পাওয়া যাবে।
পর নম্বর হচ্ছে কোপে কোনো ক্লেম এর উপর কোনো কোপে প্রযোজ্য হবে না। রুম ভাড়া বা ক্যাব, সাধারণ বেড বা কেবিন বিমা রাশির 1.5% বা প্রতিদিন 5,000 টাকার কম হয়। আইসিইউ বিমা রাশির এর 2% বা প্রতিদিন 10,000 টাকা যার কম, এর মধ্যে হতে হবে। ঠিক আছে, অনুপাতিক ছাড়ের ধারা প্রযোজ্য হবে। সার্জেন বা অ্যাথানটিস্ট, মেডিকেল প্র্যাকটিশনার বা পরামর্শদাতা বিশেষজ্ঞ ফি হাসপাতালের চূড়ান্ত বিলের মধ্যেই হাসপাতালকে করতে হবে। এর জন্য আলাদা করে কোনো অর্থ রুগীর কাছ থেকে নেওয়া হবে না। অ্যাম্বুলেন্স প্রতি ঘন্টায় 2,000 টাকা, পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5,000 টাকা। 20 নম্বর হচ্ছে সংশোধন সূচক +7.5D হলে ল্যাসিক সার্জারি করা হয়। মাতৃত্বকালীন চিকিৎসার খরচ, ম্যাটেন্টারি কভার এবং এই সম্পর্কিত জটিলতা এই পলিসির অন্তর্ভুক্ত নয়। 22 নম্বর হচ্ছে কর্পোরেট বাফার প্রয়োজন নেই। 23 নম্বর হচ্ছে অ্যান্টাভিটাল ইঞ্জেকশনের প্রকৃত খরচ পাওয়া যাবে। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ইউনানি চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হবে। সেক্ষেত্রে যে কোনো আয়ুষ হাসপাতালে চিকিৎসার খরচ পাওয়া যাবে। জন্মগত যে কোনো রোগের চিকিৎসার পলিসির প্রথম দিন থেকে পাওয়া যাবে। অঙ্গ প্রতিস্থাপনের জন্য দাতার চিকিৎসার খরচ পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের হেলথ ইন্স্যুরেন্সের যে ক্রাইটেরিয়াগুলো আছে টোটাল যে 26খানা, কী কী করা যাবে, কী কী করা যাবে না, কাকে কাকে যুক্ত করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে, আমাদের প্রত্যেক মাসে যে 500 টাকা সেটা দিচ্ছে না, কেটে নিচ্ছে, কাদের কাদের নাম অন্তর্ভুক্ত করবেন এবং কোন কোন চিকিৎসাগুলো এখান থেকে নিতে পারবেন এবং কোন হসপিটাল থেকে নিতে পারবেন, তার টোটাল ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। অবশ্যই বন্ধুরা, যারা দেখছো ভিডিওটা তাদের কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে প্রত্যেকের কাজে লাগে, যাতে কোনো এই হেলথ ইন্স্যুরেন্সের বিমায় যুক্ত হওয়ার জন্য কোনো অসুবিধাই না পড়তে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার লাস্ট বলে দিলাম বন্ধুরা, এরকমই নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করা থাকলে এরকম নিত্য নতুন খবর যখন ইনফরমেশান আপনাদের কাছে সবার আগে মোবাইলে পৌঁছে যাবে।